নেক্সট কি আছে দেখো এখানে, সাম টাইমস ইউ ডিপ অ্যান এমটি প্লাস্টিক মগ টেল্ড ইন দ্য বাকেট, হোয়াট হ্যাপেন। তোমরা কখনো দেখবে কোনো জলে বা কোনো ভরা পাত্র, কোনো জলে যদি বলছে কোনো একটা খালি মগকে ডুবিয়ে দেওয়া হয় উল্টো করে, তো কিছু বাবলস দেখা যায়, ওটাই হচ্ছে কি এয়ার বাবলস। ডু ইউ সি এনি এয়ার বাবলস কামিং আউট, তোমরা কি কোনো এয়ার বাবলস দেখতে পাও? অবভিয়াসলি তোমরা দেখতে পাবে, দেখো পাশের ছবিটাতে দেখানো হচ্ছে। সো এখানে আবার ক্যান ইউ টেল, তোমরা কি বলতে পারবে? সো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, দেখবে সাইড দিয়ে অনেক বাবলস দেখা যাচ্ছে, এয়ার বাবলস যেটাকে বলে। নেক্সট কি আছে দেখো, মেকিং এয়ার ডার্টি, কিভাবে হচ্ছে তোমার বাতাস দূষিত হয়। ওকে, স্মোক মেক এয়ার ডার্টি, স্মোকের নিচে তোমরা আন্ডারলাইন করবে। স্মোক মানে হচ্ছে কি সিগারেট যেগুলো হয় সেগুলো খাওয়াটা হচ্ছে কি সেগুলো খেলে কি হয় ওখান থেকে ডার্টি এয়ার বের হয় এবং পুরো এয়ারটাকে দূষিত করে। স্মোক অ্যান্ড ডাস্ট মিক্স উইথ এয়ার, ইট বিকামস হার্মফুল টু ব্রিথ ইন ডার্টি এয়ার, ইট ক্যান মেক আস ইল। স্মোক বলো, তোমরা আমাদের যে ফোর হুইলার গাড়ি থাকে সেই গাড়ি থেকে যে ধোঁয়া বের হয়, কোনো কারখানা বড় বড় যে কারখানা থেকে যে ধোঁয়া বের হয় সেগুলো থেকে যে ধোঁয়া বের হয়ে যেগুলো বাতাসে মেশে সেগুলো কি হয় হার্মফুল, খুবই হার্মফুল। এবং এগুলো মিশলে বাতাসে মিশলে বাতাসটা কি হয় খুব হার্মফুল হয়ে যায় এবং সেই বাতাসে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, এর ফলে কি হয় আমরাও অসুস্থ হয়ে পড়ি। ইট ক্যান মেক আস ইল, এটা আমাদের কি হয় অসুস্থ করে তোলে। সো তোমরা এখানে হার্মফুলের নিচে আন্ডারলাইন করো, আর কি আর শব্দ স্পেলিং হয়েই গেছে। নেক্সট, স্মোক ইজ রিলিজড বাই ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকেলস। আমি এক্ষুনি একটু আগেই বললাম যে ফোর হুইলার গাড়ি থাকে, বাস, লরি, ট্যাক্সি যা থাকে, তার থেকে যে দূষিত ধোঁয়া যে বের হয় সেটা, অ্যান্ড ফ্যাক্টরিজ মানে যে বড় বড় কারখানাগুলো থাকে সেই কারখানাগুলো থেকেও যে ধোঁয়া বের হয় সেটাও বাতাসকে কি করে দূষিত করে। ট্রিজ ক্যান মেক দিস এয়ার ক্লিন এগেন, গাছ কি করে আবার সেই মানে দূষিত যে বাতাস থাকে সেটাকে আবার পরিষ্কার করে, ক্লিন করে। তাই জন্যই বলা হয় যে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, গাছ লাগালেই তবে কি হয় বাতাস দূষণটা কমে, বায়ু দূষণ যেটাকে বলে, ফলে আমরা কি করতে পারি ভালো ফ্রেশ এয়ার নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি এবং আমরা খুব কম অসুস্থ হতে পারি। নেক্সট, সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। তাহলে কি করতে হবে, আমাদের এই দূষিত বাতাস থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের কি করতে হবে, অনেক বেশি করে মোর অ্যান্ড মোর ট্রিজ প্ল্যান্ট, মোর অ্যান্ড মোর ট্রিজ মানে অনেক বেশি করে আমাদের কি করতে হবে গাছ লাগাতে হবে, তবেই আমরা কি করতে পারবো ফ্রেশ এয়ার নিতে পারবো।